हेलो फ्रेंड्स, आज के अपन साथे एक रेसिपी शेयर करब। एखे एक बड़ कसर पोरल आम आज के रान्ना करब। तो क्यों रान्ना करी तो आज के अपन साथे शेयर करब हमें राननाटा। तो अपनारा राननाटा अवश्य देखें और हमें एखन ये क्यों काटे यहाँ एक शेयर करा देख। এরকম পাতলা পাতলা করে কাটতে হইব। আমার বাসা ফুল কাটা শেষ। তো এখানে দুইটা আমি নিয়ে আইছি। এখন এটা খালি জলে লবণ দিয়া কয়েকটা সিটি দিয়া সিদ্ধ করে নেব। তারপর তরকারিটা রান্না করব। আমার বাসার কোলটা সিদ্ধ হয়ে গেছে গা, আমি জলটা ফালাই দিছি। তো বাসার কোলটা রান্না করতে লাগবে মসুর ডাল, চালের গুঁড়া, লেবু পাতা, খাবারের সোডা, মুরগির মাংস, লবণ, কাঁঠালি বিচি, শুটকি, আর এখানে আছে কাঁচা মরিচ চেরা। তো আমি এখন মসুর ডালটা এখানে এখন আমি ভালো করে ধুয়ে রাখছিলাম আগেই। তো এটা এখন দিয়ে দেবো। তো মসুর ডাল দিয়ে দিলাম, মাংসটাও দিলাম, কাঁঠালের বিচি, মরিচ, লবণ, এখানে এখন বাসকরলটা আমি দিয়ে দেবো। আর এখন দিব গরম জলটা। এখন শুটকিটা দিয়ে দেব। আর এই এতটুকু আমি খাবারের ছোটাটা দিলাম। সব কিছু আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা লাগাই কয়েকটা সিটি দিয়া নিব। বাসার করে সিটি দেওয়া হয়ে গেছে গা। এরকম এখন আমি চালের যে চালের গুঁড়াটা রাখছি, চালের গুঁড়াটা একটু আলু গুঁড়াটা গুল্লা দিয়া দেব। আমার চালের গুঁড়াটা গুলা হয়ে গেছে। তো এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দেবো। এখানে যে কালারটা দেখা যেত সেটা কিন্তু আমি হলুদ দিছি না, এটা খাবারের সোডাটা দেওয়ার কারণে এই কালারটা আছে। এখানে এই বাসকরলের তরকারি হলুদ ব্যবহার করা হয় না, হলুদ চালে রান্না করা হয়। এখন আমি লেবু পাতাটা দিয়ে দেবো। লেবু পাতাটা দিয়ে কিছুক্ষণ রাখা দেবো 2-3 মিনিটের জন্য।
তা আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আমি নামাই একটা বাটির ভিতরে নিয়ে নিলাম। তো এখন এটা হালকা একটু হালকাই নামাইতে হবে, এরকম যে চালের গুঁড়াটা আছে তার জন্য হালকাই নামাইতে হবে, ঠান্ডা হইলে একটু গাঢ় হয়ে যাবো, এত বেশি গাঢ় হতো না, একটু গাঢ় হয়ে যাবো। তো আমার রান্নাটা দেখতে এরকম। আপনারা তো দেখলেন আমার রান্নাটা শেষ। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর কী কী রান্না করে বাসের কুল এভাবে রান্না করে খেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি তারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, রেসিপিটা খুবই ভালো খেতে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন বা নতুন আসছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। যখনই আমি ভিডিও বা কোনো রেসিপি আপলোড করি তখন আপনাদের মোবাইলে আমার এই নোটিফিকেশনটা চলে যাবে, তখন আপনারা আমার ভিডিওটা সর্বপ্রথমে দেখতে পারবেন। তো আজকের মতো এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো আবার নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে আসবো। তা আজকের মতো আমি এখানে রাখছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।